বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় 4,846 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে 16,71,820 জন। গত একদিনে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ সময় দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছে 8,14,76,021 জন এবং মারা গেছে 9,99,000-এর বেশি মানুষ। প্রাণহানির তালিকায় এর পরপরই রয়েছে রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, জার্মানি, হংকং ও যুক্তরাজ্য। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 47,40,00,000-এর ঘরে। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 61,21,000।